তো এই মেন সার্কিটটা আমি নিয়েছি, এটা আজকে দেখাবো যে এটা কিভাবে আপনার ইনস্টলেশন করবেন বাসা বাড়িতে এবং যে যেখানে ইউজ করবেন সেই জায়গায়। তো প্রথম অবস্থায় দেখেন এখানে একটা লাইটের চিহ্ন দেওয়া আছে এবং টু লেখা আছে, এবং এখানে লাইটের আরেকটা চিহ্ন এবং ওয়ান, এবং এটা একটা ফ্যানের পাখা, তার মানে এটা ফ্যানের ফ্যানের লাইন, ফ্যানের সুইচ ম্যানুয়াল, এবং এটা হচ্ছে ফ্যানের স্পিড কন্ট্রোলার, যেখানে আপনারা ম্যানুয়ালি স্পিড 1 থেকে 5 স্টেপ পর্যন্ত কম বেশি করতে পারবেন। এবং রিমোটও আপনি হচ্ছে সেম দেখতে পাবেন, যেমন লাইট 1, লাইট 2, ফ্যানের সুইচ এবং প্লাস মাইনাস হচ্ছে ফ্যানের স্পিড আপনি কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এখানে একটা মেন সুইচ দেওয়া আছে যেখানে ওভারঅল সব কিছু অন অফ করতে পারবেন। তো এখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে আপনারা কীভাবে লাইন সংযোগ করবেন। প্রথম অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্ল্যাক এবং একটা রেড কালারের দুইটা কেবল আছে এক সাইডে, এবং আরেক সাইডে তিনটা কেবল আছে। তো যেই সাইডে দুইটা আছে এটা হচ্ছে এসির হচ্ছে ইনপুট, আপনার এসির লাইনটা এখানে ইনপুট বা কানেকশান দিতে হবে। এখানে এসি ইন নিউট্রাল এবং এসি ইন লাইন, অর্থাৎ এখানে নিউট্রালের একটা তার এবং এখানে লাইনের একটা তার সংযোগ করতে হবে। আর এখানে আপনি প্রথম দেখতে পাচ্ছেন যে টু মোটর, তার মানে কি টু মোটর এল, অর্থাৎ আপনি যে ফ্যানে অথবা ফ্যানে সংযোগ দিবেন তার লাইনের তারটা এখানের সাথে সংযোগ করতে হবে, এবং লাইট ফর লাইট এল এবং ফর লাইট এল, অর্থাৎ এখানে লাইট 1 এবং এখানে লাইট 2, এটার মাধ্যমে আপনারা দুইটা লাইট এবং একটা ফ্যান কন্ট্রোল করতে পারবেন, এবং রিমোটের মাধ্যমে এটা রিমোট এবং ম্যানুয়ালের দুইটা মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন। এটাই হচ্ছে রিমোটের মেন পরিচিতি। এরপর হচ্ছে আমরা ফিজিক্যালি কানেকশান দিয়ে দেখাবো। তো